বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করতে চলেছি, কারণ আর কিছুদিন পরেই রয়েছে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। তারপর যথারীতি আর কিছুদিন পরেই রয়েছে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তারপর যথারীতি আবার রয়েছে আমাদের টেস্ট পরীক্ষার পরেই স্বাভাবিকভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা, এবং তার ঠিক মধ্যবর্তী একটা সময় আমাদের রয়েছে আমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। তো বুঝতেই পারছো যে পরীক্ষার আবহাওয়া কিন্তু যথারীতি শুরু হয়ে গেছে। এখন মূল যে বিষয় যে সামনে তো পরীক্ষা, সবই ঠিক আছে, কিন্তু পরীক্ষাটা তো দিতে হবে আমাদের। তো আমরা এই পরীক্ষা নিয়ে কতখানি প্রিপেয়ার হয়েছি? আমরা কি নিজেদের সেই জায়গায় দাঁড় করিয়ে রাখতে পেরেছি যে না, আমরা পরীক্ষার হলে যাব এবং ভালো রেজাল্ট করব, ভালো লিখব, এই ভাবনাটা কি আমাদের মধ্যে রয়েছে, নাকি আমরা সেখান থেকে অনেকটা দূরে সরে গেছি? এইটাই হলো আমাদের মূল প্রশ্ন। তো আজ আমি তোমাদের সামনে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলোর মধ্যে তোমরা নিজেদেরকে ক্যালকুলেশন করতে পারবে যে তোমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছো। কেন? তার কারণ হচ্ছে যে যদি সেই বিষয়গুলো তোমার ঠিকঠাক চলে, তাহলে মনে করবে যে না, তুমি ভালো জায়গায় আছো। আর যদি সেই বিষয়গুলো তোমার ঠিকঠাক জায়গায় না থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার নেগেটিভিটি তৈরি হচ্ছে, অর্থাৎ পরীক্ষার হলে যে রেজাল্টটা তুমি আশা করছো, সেই আশা কিন্তু তোমার পূরণ হবে না। তো সেই বিষয় নিয়েই আজকের আলোচনা। তো প্রথম যে বিষয়টা আমাদের সবার আগে মাথায় রাখার দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা আমরা কতটুকু কমপ্লিট করতে পেরেছি। এখন তুমি নিজেকে প্রশ্ন করো যে আমার হাতে আর যেটুকু সময় আছে, সেই সময়ের মধ্যে কি আমি আমার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবো? তুমি যদি মনে করো যে না, আমি আমার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবো বা আর বেশি আমার বাকি নেই, সবই প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, তাহলে সেটা ওকে। কিন্তু তোমার যদি ব্যক্তিগতভাবে মনে হয় যে না, আমার যা সিলেবাস রয়েছে, আমার মনে হয় আমি এই সিলেবাস কমপ্লিট করতে পারবো না, তাহলে কিন্তু তোমার পক্ষে সেটা অবশ্যই ভয়াবহ বিষয়। কারণ কি? কারণ এখন যা সিলেবাস বা এখন যে আমাদের কোশ্চেন প্যাটার্ন, তাতে করে এমন কোনো অধ্যায় নেই যেখান থেকে প্রশ্ন আসবে না, এমন কোনো পার্ট নেই যেখান থেকে আমাদের না পড়লে চলবে। অর্থাৎ প্রত্যেকটা পার্টকে আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, শুধু পার্ট নয়, প্রত্যেকটা সাবজেক্টকে আমার গুরুত্ব সহকারে পড়তে হবে। অর্থাৎ সেই পড়াটা যদি আমি না পড়ি, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আমার ওখান থেকে আসলে আমি উত্তর করতে পারবো না, আমার রেজাল্টও খারাপ হবে। এখন বিষয় হচ্ছে, যদি আমার শেষ না হয় সিলেবাস, যদি আমার শেষ না হয়, তাহলে স্যার আমি কী করবো? একদম সহজ কথা, যদি তোমার সিলেবাস শেষ না হয়, তাহলে হার্ড অ্যান্ড সোল এখন সিলেবাস শেষের পেছনে লাগতে হবে। প্রথমে রিডিং পড়ে ফেলো, যেটুকু বোঝার বুঝে ফেলো। যদি কোনো বিষয় না বোঝার থাকে, সেটা টিচারের সঙ্গে কনসাল্ট করতে হবে, বিষয়টাকে বুঝে নিতে হবে, নোটস রেডি করে ফেলতে হবে, কী কী প্রশ্ন পরীক্ষাতে আসে সেগুলো রেডি করে ফেলতে হবে, কোনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো রেডি করে ফেলতে হবে, এবং পাঠ্যবইকে সবার আগে গুরুত্ব দিয়ে পড়াশোনাটা করতে হবে। প্রথম কাজ, বোঝা গেল কি বললাম? এবং যত দ্রুত সম্ভব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা ছিল, তারা সেগুলো সলভ করবে। বোঝা গেল কি বললাম? আর ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার তো শুধুমাত্র শর্টের ওপরেই দাঁড়িয়ে আছে, তো সেই শর্টগুলো তোমরা বইয়ে একটু দাগিয়ে দাগিয়ে তোমাদের পড়ে ফেলতে হবে। এই ছাড়ার কাজ নেই। একদম প্রথম কাজ, সিলেবাস মেনটেন করা। বোঝা গেল কি বললাম? অর্থাৎ একটা পন করে ফেলা যে না, আমি এই সিলেবাসটাকে ঠিক পরীক্ষার আগে কোনোভাবে হলেও আমি শেষ করব। এবার শেষ করার তো অনেক ধরন আছে। কেউ একদম বেছে ঘোচে 100% শেষ করে, কেউ 90% কোশ্চেনের উত্তর পারে, কেউ 60% কোশ্চেনের উত্তর পারে। সেই জায়গাটাকে আগে ক্যাপচার করার চেষ্টা করো। আমি বলছি না যে একটা চ্যাপ্টার আমার একদম ধরার সঙ্গে সঙ্গে সেই চ্যাপ্টার ফার্স্ট টু লাস্ট আমার সব মনে রাখতে হবে, সেটা করাটা অবশ্যই বুদ্ধিমানের কাজ, কিন্তু সময় যতটা যাবে আমি ততটা ভালো খেলতে পারবো না। এটাই হলো সিস্টেম। তাহলে আমি যদি সারাটা বছর একটা পেছনে লেগে থাকি, তো সেখানে আমার 100% ফিডব্যাক অবশ্যই আসবে। কিন্তু আমরা যখন বলি যে আমাদের হাতে আর এইটুকু সময় আছে, তখন তার উপরে বেস করে কী করতে হয়? আমরা তখন বলি ছাত্রছাত্রীদের কী বলি যে না, এখন এইসবগুলো বাদ দাও, এমনভাবে পড়ো, এই বিষয়গুলো পড়ো যাতে করে তুমি 80% পাও। তারপর যদি আরও কিছুদিন লেটে আসো, তখন আমরা কী বলি, আরও কিছুটা কমিয়ে দিই, আরও কিছুটা কমিয়ে দিয়ে বলি যে এইগুলো পড়ো যাতে তোমরা 60% পাও। আর একদম লাস্ট পরীক্ষা এক সপ্তাহ আগে যদি আমরা বলি, তখন আমরা কী বলবো? তখন আমরা আরও শর্ট করে বলি যে জাস্ট এইটুকু পড়ো যাতে পাস করতে পারো। কী বললাম, বোঝা গেল? তাহলে সবার ওপরে যে বড় ওষুধ, সেই ওষুধটার নাম কিন্তু সময়। এই সময় যদি তুমি গুরুত্ব না দিতে পারো, তাহলে কিচ্ছু হবে না। কোনো টিচারও তোমাকে সাহায্য করতে পারবে না, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। অর্থাৎ হাতে যে সময়টুকু আছে, সেই সময়টুকু সুন্দর করে ডিভাইড করে নাও। ডিভাইড করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়কে সমান গুরুত্ব দিয়ে পড়াশোনা করো, তাহলে দেখবে অবভিয়াসলি সামনের রেজাল্ট আমাদের ভালো হবে। বোঝা গেল কি বললাম? দু নম্বর বিষয় আসা যাক, তিন নম্বর বিষয় আসা যাক, সেটা কি? সেটা হচ্ছে উপযুক্ত প্রিপারেশান। প্রিপারেশান বিষয়টা আমি এখানে কি বলতে চাইছি, যে না, বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর লেখার যে পদ্ধতি, বা আমরা কিভাবে উত্তর করব, বা আমরা কিভাবে উত্তর লিখব, তার সম্পর্কে ডিটেলস জ্ঞান আহরণ করা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে বলি, কারণ ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেমে তো শুধুমাত্র ব্রড টাইপের কোশ্চেন রয়েছে, আর সেকেন্ড সেমিস্টারে তো স্বাভাবিকভাবে
ফার্স্ট সেমিস্টারে শুধু এমসিকিউ টাইপের প্রশ্ন রয়েছে, সেগুলোর জন্য তো তোমাকে শর্ট পড়তে হবে, পাঠ্যই ভালো করে পড়তে হবে। আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ব্রড রয়েছে, শর্ট রয়েছে, সব কিছুর বিষয় রয়েছে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদেরকে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ একটা খুব ভাইটাল জিনিস। তারপরে কোশ্চেন বিভিন্ন প্রকার প্রশ্ন হতে পারে, প্রশ্ন এখন খুব গভীর থেকে করছে, সেই প্রশ্নগুলো কীভাবে হতে পারে, কীভাবে তার উত্তর লিখবে, কিছু কিছু খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে, লিখে কিছু কিছু জায়গায় দেখাতে হবে, মূল উত্তর বোঝার চেষ্টা করতে হবে। আমরা অনেক সময় প্রশ্ন আসে এক লিখে আসি আর এক, সেই বিষয়গুলো যেন ভুল না হয় সেগুলো ঠিক করতে হবে। বানানের উপর কৌশলগত দৃষ্টি দিতে হবে, যাতে বানানগুলো আমাদের এইভাবে ভুল না হয় সেগুলোর দিকে লক্ষ্য দিতে হবে। এই কাজগুলো কিন্তু অবশ্যই অবশ্যই খুব ভালো করে করতে হবে। নেক্সট আরও একটা বিষয় তোমাদের একটু আলোচনা না করলেই নয়, যেটা হচ্ছে যে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছি আমরা যে তিনটে মাধ্যমিকে বা ইলেভেন টুয়েলভে যদি আমি বলি সেই পাঁচটা সাবজেক্ট বলো বা ছয়টা সাবজেক্ট বলো, আর ক্লাস মাধ্যমিকের ক্ষেত্রে যদি আমি বলি সেই সাতটা সাবজেক্ট বলো, সবার ভেতরেই কোনো না কোনো একটা সাবজেক্টের ভেতরে দুর্বলতা নিয়ে সে বসে থাকো। মাধ্যমিকের ছাত্রছাত্রীরা বলে স্যার আমার ম্যাথ ভালো লাগে না, আমার ইংলিশ ভালো লাগে না, আমার ফিজিক্স ভালো লাগে না, ফিজিক্যাল সায়েন্স, আবার তোমার আবার ওদিকে আর্টসের বিভিন্ন ছাত্রছাত্রীরা আমার ইংলিশে দুর্বল, এরকম এরকমভাবে। যাই হোক, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মধ্যে, প্রত্যেকটা বলবো না, বেশিরভাগ মোস্ট অফ দ্য পার্সেন্টেজ স্টুডেন্টের মধ্যেই কিন্তু এই গুণ, মানে গুণ বলবো না, খারাপ লক্ষণটা দেখা যায় যে স্যার আমার এই সাবজেক্টটা ভালো হয় না, এবং সে কী করে সেই সাবজেক্টটাকে সে খুলেও দেখে না, এরকম যারা আছে তারা কমেন্ট করো। তো যাই হোক, এই টেন্ডেন্সিটা কিন্তু অনেক ছাত্রছাত্রীর আছে। কিন্তু একটা কথা তোমরা ভুলে যাও যে একটা সাবজেক্টে ফেল করলে কিন্তু তোমাকে বসে থাকতে হবে, মাধ্যমিকের ক্ষেত্রেও বসে থাকতে হবে, আর যাদের ইলেভেন টুয়েলভে ওই পাঁচটা সাবজেক্ট আছে তাদেরও কিন্তু বসে থাকতে হবে। অর্থাৎ একটা সাবজেক্টকে অবহেলা করে তুমি কখনো ডেভেলপ কিছু করতে পারো না, ভালো রেজাল্ট করতে পারো না। অর্থাৎ তোমাকে সেটাতে ভালো মার্কস পেতেই হবে। একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হয়ে গেলে কী হয়, ওভারঅল তার রেজাল্টের উপরে একটা এফেক্ট পড়ে। সেই জন্য তুমি কোনো সাবজেক্টে যদি ভয় পেয়ে বসে থাকো, ভয় পেয়ে যদি না পড়ো, তার এফেক্টটা কোথায় যাবে, তোমার রেজাল্টের উপরে গিয়ে পড়বে। অর্থাৎ এমনভাবে নিজেকে প্রিপেয়ার করো যাতে করে প্রত্যেক সাবজেক্টকে সমগুরুত্ব দাও। এই জন্য যদি তোমরা পারো একটু নিজের মতো করে একটা রুটিন তৈরি করে নাও যে আমি এই দিনে এই পড়বো, এই দিনে এই পড়বো, এই দিনে এই পড়বো, এরকমভাবে একটা রুটিন তৈরি করে নাও, তাহলে দেখবে পড়াশোনায় গতিটা আসবে এবং প্রত্যেক সাবজেক্টকে সমান গুরুত্বটা দেওয়া যাবে। কী বললাম, বোঝা গেল? আর একটা বাজে কথা বলি, শুনতে খুব খারাপ লাগবে কিন্তু বাস্তব, মানে বাস্তব কথা এই, মানে আমি বিশেষ করে বলি এই 9, 10, 11, 12 এবং কলেজের এই যে তিনটে বছর ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এই সময় ছাত্রছাত্রীদের মধ্যে অনেক উত্থান দেখা যায়, অনেক পতন দেখা যায়, অনেক ধ্বংস দেখা যায় এবং অনেক সৃষ্টি দেখা যায়, পরিষ্কার কথা হলো তাই। কিন্তু আমরা দেখেছি এই সময় ছাত্রছাত্রীদের এত বড় বড় সব পাকনা তৈরি হয় যে পাকনার জন্য তারা হঠাৎ করে ভেঙে চুরমারো হয়ে যায়। তার মধ্যে এক নম্বর পাকনার নাম হচ্ছে প্রেম, যেটা হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদের একদম মস্তিষ্ক ধ্বংস করার জন্য উপযুক্ত একটা বিষয় হতেই পারে চলতে গেলে, কিন্তু ভালো মন্দ কিছু দেখে না, আনম্যাচিওর লাভ যাকে বলা যায়। তো এই সব জায়গাগুলো তো খুব খতরনাক, এই জায়গাগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। কারণ দেখো, তুমি যদি সঠিক পথে এগোও, তুমি যদি নিজের পায়ে সুন্দরভাবে দাঁড়াতে পারো, সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। কিন্তু যদি নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে না পারো, যে কে কোথার দিয়ে কীভাবে পালিয়ে যায়, কত ছেলে মেয়েকে ধ্বংস হতে দেখেছি আমি, কী আর বলবো, খুব ভালো ছেলে, খুব জেন্টেল ছেলে, খুব ভালো রেজাল্ট করে, হঠাৎ করে ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে পড়াশোনার মধ্যে নেই, হারিয়ে গেছে, কী হলো পরে জানতে পেলাম যে না, প্লাস মাইনাস করতে গিয়ে পুরোপুরি মাইনাস হয়ে গেছে। তো এই জায়গাগুলো খুব সাবধান, পথ চলতে গেলে ঘটে যেতেই পারে জীবনের সঙ্গে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্টও করতে হবে, সেটাকে যে আমি অ্যাভয়েড করে দেবো সেটাও না, তাহলে মানুষের পর্যায়ে পড়া হবে না, তাহলে আমরা মানুষ হলাম না, পশু হয়ে যেতাম, মানে মানুষ থাকলে প্রেম থাকবে। কিন্তু কথা হচ্ছে যে সবার আগে পড়াশোনাটাকে তোমাকে রক্ষা করতে হবে, এই কাজটা কিন্তু নিজের একদম মস্তিষ্কে সেট করে নাও। কারণ এইটা যদি তুমি ঠিকঠাকভাবে না করো, সব ধ্বংস, ও প্রেমও থাকবে না, কিচ্ছু থাকবে না। এই জায়গাটা একটু ঠিকঠাক করে চলার চেষ্টা করো, কারণ পড়াশোনাটাকে যদি তুমি মূল্য না দাও, একদম বাস্তবিক কোনো কিছু মূল্য পাবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। মানে বলে না একটা কথা আছে না, যে দুধের মধ্যে কি চুনা পড়লে নাকি পুরো দুধটাই নষ্ট হয়ে যায়, ঠিক সেরকম একটা ব্যাপার। যে জীবনের যতই কিছু করো না কেন, এডুকেশন যদি মানুষের খারাপ হয়ে যায়, এডুকেশনের এগোনো যদি খারাপ হয়ে যায়, জীবনে যদি নিজের পায়ে প্রতিষ্ঠা না হওয়া যায়, তাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জায়গাটা মাথায় রেখে মন দিয়ে পড়াশোনা করো, যার যেটুকু সিলেবাস বাকি আছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, বারবার লিখে প্র্যাকটিস করো, যদি কোনো জিনিস বুঝতে না পারো টিচারকে জিজ্ঞাসা করো, আর যতটুকু নিজে বুঝতে পারছো ততটুকু নিজে নিজে কমপ্লিট করার চেষ্টা করো। আর প্রিভিয়াস বিভিন্ন প্রকার প্রশ্ন দেখে বা বিভিন্ন কোশ্চেন মডেল পাওয়া যায় এখন, সেসব প্রশ্ন টশ্ন দেখে নিজেরা একটু পরীক্ষা দিয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করো। এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থাকো। আলোচনা যদি ভালো লাগে, কোনো কিছু জানার ইচ্ছা হয়, অবশ্যই কমেন্টে কমেন্ট করো। ধন্যবাদ।